গরু পাচার আবারও খবরের শিরোনামে। তবে পাচারের আগেই বড়সড় সাফল্য পুলিশের। দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু ঝাড়খণ্ডের রাস্তা ধরে পশ্চিমবাংলায় পৌঁছানোর আগেই মিহিজামের পুলিশের হাতে ধরা পড়ে, যেখান থেকে 103টি গরু উদ্ধার করেছে ঝাড়খণ্ড মিহিজামের পুলিশ। গরুগুলিকে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সীমান্ত থেকে বাংলা সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল বলে জানা গেছে। দুই কন্টেনার ভর্তি গরু উদ্ধার হয় মিহিজামের কানগোই স্থিত নাকা পয়েন্টে, যেখানে একই সাথে ওই ঘটনার সাথে যুক্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে 4 জন চালক ও খালাসি সহ 2 জন অন্য ব্যক্তি সামিল ছিল এই গরু পাচার চক্রে। ঝাড়খণ্ডের পুলিশ সূত্রে খবর, বিহারের বাঁকা ও ভাগলপুর এলাকা থেকে 2 কন্টেনার ট্রাক ভর্তি গরু বাংলায় পাচার করা হচ্ছিল। তবে উদ্ধার হওয়া ওই 103টি গরু বর্তমানে মিহিজামের হাসি পাহাড়ি এলাকায় রাখা হয়েছে, যার মধ্যে একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঠাসাঠাসি ভাবে গরুগুলো আনা হচ্ছিল এবং রূপনারায়ণপুর হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার আগে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ আটক করে এই 2টি কন্টেনার ট্রাক ভর্তি গরু। পুলিশ মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে মিহিজাম থানার পুলিশের বড়সড় সাফল্য।